নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সাবুদানার পায়েস বা ক্ষীর এই সাবুদানার পায়েসটা আজকে এমনভাবে তৈরি করব যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আর খেতেও দারুণ টেস্ট হবে তো চলুন আজকে এই সাবুদানার ক্ষীরটা কিভাবে তৈরি করব আপনাদের একবার দেখিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনাদেরকে সুজাতা কিচেনে অনেক অনেক স্বাগত সাবুদানার ক্ষীর বানানোর জন্য এখানে আমি সাবু নিয়েছি একশো গ্রাম আর সাবুটা আছে একটু দানার এই বড়দানার সাবুটা নিলে কিন্তু ক্ষীরটা খেতে বেশ ভালো হবে ছোটোর থেকে আপনারা চেষ্টা করবেন দানার সাবুটা নেওয়ার জন্য এবার এই সাবুদানাটাকে ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এবার পরিষ্কার জল দিয়ে দু তিনবার ভালো করে হালকা হাতে এভাবে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে ভেতরে যে সাবুদানার একটা গাঢ় গাঢ় টেক্সচারটা থাকবে সেটা কিন্তু চলে যাবে যতক্ষণ না সাবুদানাটা পরিষ্কার জল বের হয় ততক্ষণ কিন্তু দু থেকে তিনবার পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা ঘোলার থেকে পরিষ্কার হয়ে আসে তা এখন সুন্দর এটা দেখুন কতটা গাঢ় গাঢ় ঘোলা আছে এবার আমি দু থেকে তিনবার ভালো করে ধোয়ার পরে দেখুন একদম কিন্তু জলটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি এখানে সাবুদানাটাকে কিন্তু ভিজিয়ে দেব। সাবুদানাটাকে ভেজানোর জন্য এখানে আমি পুরো জলটাকে ফেলে দিয়েছি এবার জল দেব তিন থেকে চার চামচের মতো যেন সাবুদানাটা ঠিক এরকম ভিজে যাবে কিন্তু জলটা কিন্তু সাবুদানার উপরে উঠবে না এভাবে আমি আধ ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখব সাবুদানাটা একদম সব জলটা কিন্তু টেনে নেবে এদিকে আমি সাবুদানাটা ভেজতে ভেজতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি ঘিয়ের মধ্যে নিয়েছি এখানে কিছুটা ড্রাই ফ্রুট তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম কিছুটা কিশমিশ আর কিছুটা আলমন্ড এগুলোকে আমি ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি তো ঘিয়ের মধ্যে এভাবে যদি ড্রাই ফ্রুটটা ভালো করে ভেজে ক্ষীরের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে সুন্দর ড্রাই ফ্রুটটা একটু ক্রাঞ্চি হবে আর খেতে ভালোও লাগবে একটা সুন্দর ফ্লেভার আসবে এবার এটাকে সুন্দর মতো ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার আমি এখানে নিয়েছি দেড় লিটার দুধ দুধটাকে আগে থেকে একটু ভালো করে ঘন করে ফুটিয়ে রেখেছিলাম এবার যে ড্রাই ফ্রুটটা আমি ভেজেছি সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু এই দুধটাকে ঢেলে দিয়েছি এবার এই দুধটা সুন্দর মতো ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে জাল দিয়ে দিতে হবে দুধটা ভালো করে ফুটে গেছে আমি কিন্তু এখানে দুটো তেজপাতা দিয়ে দেব। এভাবে হাতা দিয়ে কিন্তু চারো সাইড দিয়ে সমানে ঘাঁটতে থাকতে হবে তাহলে দুধটা কিন্তু যতটা বেশ ঘন হবে ফেটটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে চেষ্টা করবেন দুধটা একটু ঘন মতো গাঢ় দুধ নিলে তাহলে কিন্তু বেশ ভালো হবে চাইলে আপনারা আর একটু বেশি করে দুধ নিয়ে ঘন করে নিতে পারেন এদিকে এবার দেখুন সাবুটা আধ ঘন্টা ধরে ভালো করে ভিজে গেছে সাবুদানাতে কিন্তু একটুকো জল নেই সব জলটা টেনে নিয়েছে এবার আমি এই সাবুদানাটা সুন্দর মতো কিন্তু দেখুন ভিজে গেছে কিন্তু বেশি জল দিয়ে ভেজালে সাবুদানাটার মধ্যে অনেকটা জল টেনে নেবে সেই কারণে এখানে অল্প করে জল দিতে হয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা একদম ফুটনো গরম জল এখানে আপনারাও চেষ্টা করবেন পুরো একদম টকবগা ফুটানো জলটা এই সাবুদানার ওপরে দিয়ে দেওয়ার জন্য এটা দিলে এটা দিয়ে কিন্তু দু মিনিট আমি ভিজিয়ে রাখব। এটা দিলে কি হবে সাবুদানার মধ্যে যে একটা স্টিকি ব্যাপারটা হয় যে আঠালো ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু এই সাবুদানার থেকে একদম চলে যাবে আজকে আমি যেভাবে ঘিটটা আপনাদেরকে করে দেখাচ্ছি এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হবে আর ওই চিপচিপে ভাবটা হবে না সাবুদানার পায়েস বলে কড়াইয়ের মধ্যে যেটা লেগে যায় সেই জিনিসটা কিন্তু আপনাদের একদম হবে না এভাবে আমি দু মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে দুধটা অনেকটা দেখুন কত সুন্দর গাড়ো ঘনত্ব হয়ে আসছে সমানে কিন্তু হাতা দিয়ে এভাবে যদি আপনারা নাড়তে থাকেন সাইডগুলো দিয়ে এভাবে ওঠাতে থাকলে দারুণ একটা ফিরের ঘনত্ব দুধটা দেখুন ক্ষীরটা কিন্তু এভাবে দারুণ টেস্ট হয় তো ঠিক এভাবেই হাতা দিয়ে দিয়ে দেখুন চারো সাইড দিয়ে নাড়িয়ে দিচ্ছি এখানে আপনাদের আর কোনো কিছুই দিতে হবে না এই ক্ষীর দারুণ টেস্ট হয় যদি এভাবে দুধটাকে আপনারা ঘন করে করে ফুটিয়ে নেন তো সুন্দর করে আমি সমানে নেড়ে গেছি এবার দেখুন দু মিনিট হয়ে গেছে সাবুদানাটা সুন্দর মতো কিন্তু ছিল একটু আঠেলো ব্যাপারটা হতো সেটা কিন্তু আর হবে না এখন দেখুন এবার আমি এটাকে ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নেব সুন্দর করে ছেঁকে নিলাম সাবুদানা যখন জলে বা দুধে দেবেন দেখবেন চট করে নিচে পড়ে যায় আর এই সাবুদানাটা দেখবেন দুধে দেওয়ার সাথে সাথে ওপরে ভেসে উঠবে এবার এখানে এই স্টিকি ব্যাপারটা আরোই চলে যাবে এখানে আমি হাফ চামচ কিন্তু ঘি দিলাম সাবুদানার মধ্যে এভাবে ঘিটা দিলে একটা দারুণ টেস্টি ফ্লেভার আসবে সুন্দর একটা ফ্লেভারের সাথে এই স্টিকি ব্যাপারটা তো আপনাদের একদমই থাকবে না আর সাবুদানাটা বুঝতেই পারবেন না যে আপনারা এভাবে সাবুদানার পায়েস একবার ঘরে করে দেখবেন সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এবার আমি এই দুধের মধ্যে সাবুদানাটা ঢেলে দেব দুধটা দেখুন কতটা সুন্দর ঘনত্ব হয়েছে এবার আমি সাবুদানাটা এর মধ্যে ছেড়ে দিলাম আপনারা যদি সাবুদানা এমনি ভিজিয়ে দুধের মধ্যে দিয়ে দেন দেখবেন যে চট করে কিন্তু নিচে সাবুদানাটা পড়ে যাবে বা নিচে একটা আঠালো জড়ো ভাব হয়ে যায় কিন্তু এই সাবুদানার পায়েসে কিন্তু আপনাদের একদম এরকম কিচ্ছু হবে না দেখবেন এখন সুন্দর মতো দুধের ওপরেই কিন্তু সাবুদানাটা ভেসে ওপরের দিকে উঠে যাচ্ছে দেখুন সাবুদানাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওপরে উঠে গেছে একটুকু কিন্তু নিচে লেগে থাকবে না না আপনাদের এটা জলার ভয় থাকবে না কোনো কিছু টেনশন ছাড়া আপনারা এই ক্ষীরটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি সাবুদানাটা দেওয়ার পরে কিন্তু দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব সাবুদানাটা দেখুন কত সুন্দর ওপরে ভেসে উঠেছে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি সাবুদানাটা যেহেতু আগের থেকে ভেজানো ছিল তো বেশি সময় লাগে না এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই হিসাবেই দেবেন আপনাদের পছন্দ মতোই মিষ্টিটা দিয়ে দেবেন এবার আমি চিনিটা দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন কতটা সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে আসবে দেখতেই পারছেন কতটা সুন্দর হচ্ছে সাবধানার পায়েসটা এবার আমি এখানে ভালো করে নেড়ে যে ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এবার এবার দিয়ে দেব। ড্রাই ফ্রুটটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছুটা এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই এলাচ গুঁড়োটা দিলে হিটটার মধ্যে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে এলাচ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু আর আমাদের এখানে ঘন করতে হবে না ক্ষীরটাকে এভাবেই কিন্তু অফ করে দিতে হবে যেহেতু এটা সাবুদানার পায়েস তো এটা অনেকটা ঘন হয়ে যাবে এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি ক্ষিটটা দেখুন কতটা সুন্দর ঘন হয়ে গেছে ঠিক আধ ঘন্টা পরেই আমি কিন্তু এটা আধ ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখেছিলাম এই ক্ষিটটা না আপনাদের চিপচিপ লাগবে না কোনো আঠেলো ভাব হবে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আপনারা এভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে এই ক্ষেতটা সবাইকে দেবেন নিজেরাও খাবেন খেতে কিন্তু এটা দারুণ টেস্ট হয় পুজোর ভোগেও আপনারা এভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন তা বাটিতে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি সাবুদানার পায়েসটা কতটা ফিট মালাইদারের মতো হয়েছে তো আজকের এই সাবুর পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন